আসসালামু আলাইকুম আমরা যারা বাগানে বিভিন্ন জাতের গাছ লাগিয়েছি তো আমরা সাধারণত টবে বা ড্রামে গাছগুলো লাগিয়ে থাকি তো নির্দিষ্ট সীমাবদ্ধ মাটি থাকার কারণে প্রতি বছরই আমাদের মাটিটা পরিবর্তন করতে হয় ভালো ফলন পাওয়ার জন্য তো সেক্ষেত্রে কোন সময়টাতে মাটি পরিবর্তন করলে আমাদের গাছের জন্য সবচেয়ে বেশি ভালো হবে এবং গাছের ফলগুলো খুবই বেশ বড় বড় হবে অনেক সময় দেখা যায় যে এক বছর ফলটা ভালো হওয়ার পরে পরবর্তী বছর মাটি পরিবর্তন না করলে ফলনটা একেবারে কমে যায় তো এই সমস্যা সমাধান করার জন্য আমরা প্রথমে যদি একটি বছরে জানুয়ারি মাস থেকে হিসাব করি তো তাহলে আমাদের সবচেয়ে বেশি ভালো হবে তো সেই সময়টা জানুয়ারি মাস একেবারে প্রচণ্ড শীত থাকে তখন যদি মাটি পরিবর্তন করেন বিশেষ কোনো লাভ হবে না কারণ সেই সময়টাতে শীতের মধ্যে ডরমেন্সি পিরিয়ডের মধ্যে গাছটা থাকে কোনো প্রকার শিকড় কিন্তু গাছ ছাড়ে না এবং গাছের পাতাগুলো কিন্তু ঝরতে শুরু করে তো সেক্ষেত্রে জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস এই সময়টাতে শীত থাকে এবং দেখা যায় ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ থেকে মার্চ মাসের পনেরো তারিখের মধ্যে গাছে ফুল আসে তো ফুল আসার পূর্বে জানুয়ারি মাসের দিকে যদি আপনারা মাটিটা পরিবর্তন করেন অনেক সময় দেখা যায় গাছের শিকড়গুলো বেশি কাটা পড়ে গেলে গাছের কিন্তু ফুল ফল আসতে চায় না এছাড়া ওই সময় একটু জৈব সার বা অতিরিক্ত খাবার ব্যবহার করলে অনেক সময় দেখা যায় গাছের নতুন পাতা চলে আসে ফুল না এসে তো এর জন্য আমরা ওই সময়টা টবের মাটিটা পরিবর্তন না করে ফেব্রুয়ারি মাসে যখন ফুল চলে আসবে ফুল আসার পরে ফলের গুটিগুলো যখন সেট হয়ে যাবে এবং গুটিগুলো সেট হওয়ার পর যখন একটু মার্বেল আকার হবে তখন থেকে শুরু করে মোটামুটি এপ্রিল মাস মানে বর্ষা শুরু থেকে শুরু করে আমরা বর্ষার শেষ পর্যন্ত যে কোনো সময়ে আমরা কিন্তু মাটিটা পরিবর্তন করতে পারি এই বিষয়টা আমরা মনে রাখতে হবে শীতের মধ্যে মাটি পরিবর্তন আমরা না করলেই ভালো হয় বর্ষা শুরু থেকে বর্ষা শেষ পর্যন্ত মানে যতক্ষণ অক্টোবর মাসের মাঝামাঝি পর্যন্ত আমরা আসলে মাটিটা পরিবর্তন করতে পারি যে কোনো সময়ে এবং মাটি পরিবর্তনের ক্ষেত্রে আমরা টবের গোড়া থেকে মিনিমাম যদি বড়ো সাইজের ড্রাম হয় তো সেক্ষেত্রে পাঁচ থেকে ছয় ইঞ্চি মাটি আমরা উঠাবো না মানে গাছের গোড়া থেকে পাঁচ থেকে ছয় ইঞ্চি দূরত্ব বজায় রেখে মাটিটা আমাদের উঠাতে হবে এবং উঠায় উঠানোর পরে আমরা অন্যান্য গোবর সার নতুন কিছু মাটি জৈব সার হাড়ের গোড়া শিঙ্কুচি এগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি তাহলে আশা করা যায় পরবর্তী বছর আমাদের গাছের ফলগুলো ভালো হবে ফুল বেশি আসবে গাছের গ্রোথটাও খুব ভালো হবে এছাড়া আর একটা বিষয় হচ্ছে অক্টোবর মাসের পনেরো তারিখের পর থেকে দেখা যায় আমাদের মালটা বা কমলা গাছগুলোতে পাতা ঝরতে শুরু করে তো এই সময়টাতে আসলে গাছের নতুন শিকড় আর তৈরি হয় না তো এর জন্য আমরা সবসময় চেষ্টা করব বর্ষা শুরু এবং শেষ সময়টা বেছে নেওয়া এখন বর্তমান সময় কিন্তু মাটি পরিবর্তন করার সময় রয়েছে আপনারা চাইলে যারা এখনও পর্যন্ত টবের মাটি পরিবর্তন করেননি অবশ্যই টবের মাটিটা পরিবর্তন করতে পারেন এবং বেশি করে জৈব সার ব্যবহার করবেন গোবর সারটা যত বেশি ব্যবহার করবেন আপনার গাছের কিন্তু জন্য তত বেশি ভালো হবে গাছের বয়সটা আসলে স্থায়ী হবে এবং শুধুমাত্র যারা রাসায়নিক সার ব্যবহার করেন জৈব সারটা ব্যবহার না করে তো সেক্ষেত্রে মাটিটা নষ্ট হয়ে যায় এর জন্য আপনারা জৈব সারটা দেবেন পাশাপাশি অল্প কিছু পরিমাণ রাসায়নিক সার যখন যেটা দরকার হয় সেটা ব্যবহার করবেন এবং ফুল আসার পূর্বে আমাদের কিছু পরিচর্যা আছে যেমন ডিসেম্বর বা জানুয়ারি মাস থেকে গাছের পানি কম ব্যবহার করতে হবে পাতাগুলো যেন ঝরে যায় এ বিষয়টা খেয়াল রাখতে হবে নাইট্রোজেন জাতীয় কোনো সার আমরা সে সময় ব্যবহার করব না এছাড়া ফুল আনার জন্য কিছু পিজিআর বা বুস্টার টু এগুলো আমরা ব্যবহার করতে পারি সেই সময় ইনশাআল্লাহ ভিডিও আমি তখন দিব আর আরেকটা বিষয় হচ্ছে এখন যদি কেউ চায় রাসায়নিক সার ব্যবহার করতে জৈব সারের পাশাপাশি রাসায়নিক সার ব্যবহার করতে চাইলে তখন আমরা কিন্তু এটা এখন ব্যবহার করতে পারি যেমন কিছু ইউরিয়া দিতে পারি এছাড়া ডিএপি লাল পটাশ এমওপি হ্যাঁ এমওপি যেটা ওটা ব্যবহার করতে পারি এছাড়া বোরন এবং জিঙ্ক এটা আমরা স্প্রে আকারে দেবো সলোভার বোরন এবং সিলেটেড জিঙ্ক এছাড়া কোনো বিষয়ে জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন